দেশে করোনা সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে দীর্ঘদিন নিয়ন্ত্রণে থাকলেও গেল দুই সপ্তাহ ধরে সংক্রমণ বাড়ছে উদ্বেগজনকভাবে সপ্তাহ ব্যবধানে দেশে করোনা শনাক্তের হার বেড়েছে তিনশো তিরাশি শতাংশ শনাক্তের হার দশমিকে পাঁচ শতাংশ থেকে এক তিন শতাংশ ছাড়িয়েছে বিশেষজ্ঞরা বলছেন দেশে সংক্রমণে নতুন ঢেউ প্রবেশ করেছে এই অবস্থায় ব্যক্তি সচেতনতার পাশাপাশি জনসমাগম নিয়ন্ত্রণে সরকারকেও ভূমিকা রাখার পরামর্শ তাদের কোভিড সংক্রান্ত সরকারের জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটি বলছে সংক্রমণ রোধে আবারও নো মাস্ক নো সার্ভিস নীতি প্রয়োগ সামাজিক দূরত্ব বজায় সহ সকল প্রকার জনসমাগম বর্জন করা উচিত